সংবিধান রক্ষার দাবিতে রাজধানীতে সোমবার বামপন্থীদের সারা জাগানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানব শৃঙ্খলের কর্মসূচি অর্থাৎ মানববন্ধন এই কর্মসূচি থেকে এদিন কেন্দ্রীয় তিনটি কৃষি বিল বাতিলের জোরালো দাবি তুলেছে বামপন্থী মানুষ। সেই সঙ্গে দেশের নাগরিকদের সমস্ত রকমের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে আহ্বানও করেছে বামপন্থী নেতৃত্বরা। এদিনের এই মানববন্ধন কর্মসূচিতে ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ বামপন্থী আন্দোলনের শীর্ষস্থানীয় অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে সেখানে মানিক সরকার অভিযোগ করেন, দেশে আজ বিচার ব্যবস্থা শাসক দলের বগলবন্দি করা হচ্ছে, এর বিরুদ্ধে গোটা দেশের সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। সেই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শাসক দলের বিরুদ্ধে জনরোষও দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আজ বিপন্ন, বিপন্ন মানুষের সাংবিধানিক অধিকারও। এই পরিস্থিতিতে গণ আন্দোলনের মাধ্যমেই সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পেতে পারে বলেও অভিমত সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের। ভারত রাষ্ট্রের জনগণ নাগরিক অধিকার পাবেন এবং বিশেষ করে যেটা বলা হয়েছে, রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না, তাহলে ধর্ম নিরপেক্ষতার যে কথা সংবিধানের মুখবন্ধ বলা হয়েছে, এটা অর্থহীন হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই যেটা বলা হয়েছে, রাষ্ট্রের নিজের যেমন ধর্ম থাকবে না, দেশের জনগণ তাদের যে ধর্মাচরণের অধিকার তার উপর রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, দেশের নাগরিকরা স্বাধীনভাবে কোন ধর্ম তারা গ্রহণ করবেন, কোন ধর্ম মতে তারা অবলম্বনকারী হবেন, এই অধিকার তাদের। যদি কেউ ধর্মাচরণ করতে না চান, ধর্ম নিরপেক্ষ থাকতে চান, এই অধিকারও ভোগ করার স্বাধীনতা নাগরিকদের থাকবে, চলবে। একে যদি ভেঙে ভেঙে আমরা কথা বলার চেষ্টা করি, তাতে আজকের দিনে যে বিষয়গুলো এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার, দেশের স্রষ্টা জনগণ, লড়াই করেছেন জনগণ, ব্রিটিশকে তাড়িয়েছেন জনগণ, স্বাধীনতা অর্জন করেছেন জনগণ। এখানে বলা হয়েছে সংবিধানে নাগরিক স্বাধীনতা, সিভিল লিবার্টিস, এটাকে সুরক্ষিত করতে হবে। জনগণের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার যে অধিকার, তা যাতে জনগণ নির্বিরোধীভাবে ভোগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাকে সুনিশ্চিত করতে হবে। একই সাথে যেটা বলা হয়েছে, সম্পত্তির উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটি হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। পরবর্তী সময়ে সাধারণ আলোচনার ভিত্তিতে সংবাদ মাধ্যমের যে প্রাসঙ্গিকতা, গুরুত্ব এবং জরুরি প্রয়োজন, যারা জনগণের মধ্যে মতামত তৈরি করবার ক্ষেত্রে, জনমত তৈরি করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে প্রচার মাধ্যম। এই যে সংবিধানের ধাঁচা, তার মধ্যে অনেকগুলো বিষয় বলা আছে। ভর দুপুরে কাক ফাটার মধ্যে দাঁড়িয়ে চলমান এই রাজধানী শহরে মানুষকে অসুবিধার মধ্যে ঠেলে দিয়ে দীর্ঘ সময় নিয়ে আমরা কথা বলতে চাই না। সংক্ষিপ্ত পরিসরে আজকের পরিস্থিতির সাথে প্রাসঙ্গিক এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং কেন আমরা সংবিধান বাঁচাও, সংবিধান রক্ষা করো, সাধারণতন্ত্র দিবসে সারা ভারতবর্ষে, ভারতবর্ষের পাঁচটি ছয়টি বামপন্থী রাজনৈতিক দল কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষের জনগণের
দৃষ্টি আকর্ষণ করে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের সংবিধানে তার যে মুখবন্ধ প্রিয়াম্বল যেটাকে বলব, তাতে সংবিধানের যে বিষয়বস্তু, তার যে চুম্বক এসেন্স মূল কথা, তা উল্লেখ করা আছে। তাতে কি বলা আছে? সার্বভৌমত্ব, আক্রান্ত সংবিধান, আক্রান্ত গণতন্ত্র। এই পরিস্থিতিতে দেশের সাধারণ নাগরিকদের শাসকের এই নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন জারি রাখতে হবে। সাধারণতন্ত্র দিবসের দিনে মানব শৃঙ্খল কর্মসূচি থেকে এমনই আহ্বান করেছেন সিপিআইএম এর রাজ্য শীর্ষ নেতৃত্বরা। ভিন্ন মত পোষণ করার অধিকার, আইনের চোখে সবার সমান হওয়ার অধিকার, রাজ্যগুলোর অধিকার, এই সমস্ত অধিকার সংবিধানে আছে, কিন্তু এগুলো নয়া উদারবাদী নীতি অনুসরণের পরে কেন্দ্রের বিজেপি সরকার সবগুলো কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে সকলের জন্য কাজ খাদ্যের ব্যবস্থা করার কথা না ভেবে, রাজ্যগুলোকে আরও বেশি অধিকার না দিয়ে, গণতান্ত্রিক অধিকার সম্প্রসারিত না করে, এরা যা অধিকার ছিল রাজ্যের হাতে, যা অধিকার ছিল জনগণের, এগুলো সমস্ত কেড়ে নিয়ে আজ গোটা দেশে এক দেশ, এক জাতি, এক নেতা, এক ধর্ম, এক আইন, এইরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে। সংবিধান রক্ষার স্লোগানে রাজধানীর রাজপথে রীতিমতো আলোড়ন তুলে এক ভিন্ন মাত্রার কর্মসূচি অনুষ্ঠিত করেছে বামপন্থীরা। কর্মসূচিতে বামপন্থী সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই তাৎপর্যপূর্ণ। দেশের 72তম সাধারণতন্ত্র দিবসের দিনে দেশের সংবিধান রক্ষার স্লোগানে বামপন্থীদের এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে সাধারণ জনমনেও। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।